আমরা কেমন গয়াবান, আল্লাহ এই দুনিয়ার পরে আমাদের যে একটা আখেরি জিন্দেগি হবে ওই জিন্দেগিতে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, ওই জিন্দেগিতে বান্দার পরীক্ষা নিরীক্ষা হবে, ওই জিন্দেগিতে কত বান্দা ফেল করলে আফসোস করতে শুরু করবে, আমার আল্লাহ একটা বান্দাও যেন আফসোস না করে, একটা বান্দাও যেন ফেল না করে, প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যেতে পারে। এই জন্য পরকালীন জিন্দেগিতে যেই সকল পরীক্ষা হবে ওই প্রশ্নগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তমভাবে প্রস্তুতি ইনকোর্স টিউটোরিয়াল সব কমপ্লিট করে যেন আসতে পারে, এই জন্য আল্লাহ সব প্রশ্ন মুক্ত করে দিয়েছেন, এই জন্যই তিনি রহমান, সুবহানাল্লাহ। আজকে আমরা দেখব আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কিয়ামতের দিনে বান্দারা হাজির হওয়ার পর আল্লাহর কাছে আফসোস করতে শুরু করবে, আল্লাহ যদি আমি এই কাজ করতাম কিয়ামত অনেক দেরি, কিন্তু ওই বান্দারা যেন আফসোস করতে না হয়, আল্লাহ এইরকম অনেকগুলো আফসোস কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। আজকে আমরা পবিত্র কোরআনের আলাদা আলাদা পাঁচটা সূরা থেকে দুনিয়ার মানুষের প্রামাণ্য মৌলিক সবচেয়ে বড় যে পাঁচটা আফসোস ওই দিন হবে, এই আফসোসগুলার কারণ কি, ধরন কি, এখান থেকে বাঁচার উপায় কি, এই বিষয়ে একটু কথা শোনার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবত দুনিয়ার মানুষের জন্য সূরা আনামের মধ্যে সব মানুষকে মুখাতে করে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের যে জীবনটার মধ্যে এখন আছো তুমি কখনো এই কথা বলো না, এই জীবনটাই হচ্ছে আমার শেষ জীবন, তো একটা এইটা শেষ হয়ে যাবে এই পারে, আসলে জীবনের কোনো মৃত্যু নাই, আমরা যেইটাকে মরণ বলি আর মৃত্যু বলি এইটা একটা বাহনের নাম মাত্র, এই জীবনটা আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আলামে আরওয়াহতে সৃষ্টি করেছিলেন, এরপরে রাব্বুল আমিন এই জীবনকে কন্টিনিউ করে দুনিয়ায় পাঠাইছেন, আবার মৃত্যু নামক একটা কেবল বাহন দিয়ে এইটাকে পার করে দিয়ে রাব্বুল আলামিন আমাদেরকে পরকাল নামক অনন্ত একটা জীবনে পাঠাবেন, ওই জীবনের পরের পরিণতিতে কেউ বা খালি দিন, এই খালি দিনের মধ্যে কেউ জান্নাতে চিরস্থায়ীভাবে যাবে আবার কেউ জাহান্নামে যাবে, সুতরাং যেই জীবনটা আপনার আমার জন্য ওই যে রব্বুল আমিন আল্লাহ আরওয়াতে তৈরি করে শুরু করেছিলেন, ওই জীবনের আর কখনো আল্লাহ বলতেছেন মৃত্যু বা শেষ বলে আর কিছুই নাই। আমার রব্বুল আমিন বলছেন এই জীবনের শেষে যখন পরকালে মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, এক শ্রেণী আল্লাহ রব্বুল আমিনের সামনে দাঁড়ায় আল্লাহর কাছে বলতে শুরু করবে, আল্লাহ বলছে ওই অবস্থার মধ্যে আমার বান্দা যারা আছে তোরা যেন শামিল না হস, এই জন্য আমি রহমান রব হিসাবে আগেই তোদেরকে জানিয়ে দিয়ে রাখলাম। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ তারাইযু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু ওয়ালা নুকাযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন ওই বান্দাগুলা যখন দুনিয়ার বুকে যারা কোনো কিছুকে পাত্তা দেয় নাই, আল্লাহর নবী আল্লাহর নবীর প্রতিনিধি হিসাবে ওলামায়ে কেরাম তাদেরকে বারবার ওই পরকালীন জীবনের ভয় দেখিয়েছিলেন, ট্যাঙ্কে আর জীবন যাপন করছে আর একটাই জীবন, যত পারো ফুর্তি করো, মরার পরে কি হবে না হবে পরে দেখা যাবে। আল্লাহ বলছেন এই মানুষগুলাকে যখন আল্লাহ ঘাড় ধরে যখন জাহান্নামের সামনে নিয়ে আসবেন, জাহান্নাম যখন ডেকে ফেলবে, আল্লাহর শাস্তি যখন ডেকে ফেলবে, আল্লাহ বলছেন ওই মুহূর্তে বুঝে ফেলবে আমার আল্লাহ যেই কথা বলেছিলেন এইটা তো 100% ট্রু, আজকে তো প্রমাণিত হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ বলছেন ফাকালু ইয়া লাইতানা, সমস্যরে একসাথে বলতে শুরু করবে হায় আফসোস, আজকে কত বড় আফসোস, আজকে আমাদের আক্ষেপ আর আক্ষেপ আর আক্ষেপ। আল্লাহ বলছেন কি জন্য তোমাদের আক্ষেপ, সাথে সাথে তারা বলতে শুরু করবে নুরাদ্দু ওয়ালা নুকাযিবা বিআয়াতি রাব্বিনা, ও আমাদের আল্লাহ আজকে তোমার কাছে বলছি জাহান্নাম দেখে বুঝে ফেলছি, যেইটাকে অস্বীকার করেছিলাম সেইটা প্রমাণিত হয়ে গেছে, তোমার কাছে একটাই আমাদের আফসোস, নুরাদ্দু আমাদেরকে আর একটা বার দুনিয়াতে ফেরত পাঠাও, আমরা এক
একটা বার কেবল দুনিয়াতে যেতে চাই। কেন দুনিয়ায় যেতে চাস? দুনিয়ায় যে কি করবি তোরা? তারা বলবো আলানু কালবাবি আয়াতে রব্বিনা, আই আল্লাহ এবার যদি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও আমরা আর তোমার কোনো আয়াত অস্বীকার করব না, তোমার কোনো আয়াতের অস্বীকারী হব না। এবার তোমার যত আয়াত আছে যত বিধান আছে সবগুলা মেনে মেনে তোমার কাছে আসার চেষ্টা করব। আল্লাহ একবার যদি আমাদেরকে ফেরত পাঠাও। আর দ্বিতীয়ত আনাকুনা মিনাল মুমিনিন, আমরা এবার তোমার কাছে ওয়াদা করলাম আমরা পাক্কা পাক্কা ইমানদার হয়ে তবেই তোমার কাছে ফেরত আসব। প্রিয় মুসলমান বুঝে থাকলে উত্তর দেন তো। ওই দিন আল্লাহর কাছে যে বান্দা যত বিনয়ের সাথেই বলুক না কেন, যত বিনয় আবেদনই আল্লাহর কাছে করুক না কেন, আল্লাহ আর একটা বার আমাকে ফেরত পাঠাও দুনিয়ায়, তোমার কোরআনের বিধান অস্বীকার করব না আর ইমানদার হয়ে এবার তোমার কাছে আসব। ওই দিন এই আবেদনকে আল্লাহর কাছে কোনো কাজ দিবে? দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন এই কথা বললেন? আল্লাহ এই কথা বললেন এই জন্য দুনিয়ার বুকে এমন কতগুলো মানুষ আছে দুনিয়ায় যারা চলে ফিরে দুনিয়ায় যাদের আচার আচরণ দেখলে মনে হয় না কোরআনের কোন বিধান সে অস্বীকার করে, কিন্তু বুঝে না বুঝে এরকম অনেক ইমানদার নামধারী আছে যারা আল্লাহর কোরআনের বিধানকে দুনিয়ায় অস্বীকার করে যাচ্ছে, ঠিক কিনা? কেমন করে ঠিক একটু বুঝার চেষ্টা করেন তো। একটা কোরআন আমাদের জন্য যেটা আছে বিশ পারা আমাদের জন্য কোরআন, এই পুরো কোরআনের মধ্যে একটা লোক যা কিছু আছে সব কিছু বিশ্বাস করে সব কিছু মানে কোরআনের এক চুল পর্যন্ত অস্বীকার করে না, ওই ব্যক্তি তাহলে 100% মুসলমান, ঠিক কিনা? আরেকটা লোক এই কোরআনের অর্ধেক বিশ্বাস করে 50% আর 50% সে বিশ্বাস করে না, এই হিসাবে যে অর্ধেক মানে অর্ধেক বিশ্বাস করে সে হচ্ছে 50% মুসলমান, ঠিক কিনা? ঠিক বাবা বুঝে বলেন, হুজুর যা বলতেছে তার সাথে হো দিয়েন না খালি। কেউ যদি 20% বিশ্বাস করে সে 20% মুসলমান। কনসেপ্ট পরিষ্কার করে নেন, এই কোরআনুল কারীমের শুরু থেকে শেষ যাদের মধ্যে সব বিশ্বাস যে করে এসে শতভাগ মুসলিম। আর এই কোরআনের সব মানে কেবল একটা নুকতা আর একটা হরফের ব্যাপারে আমার ইশকাল আছে। আমি বলছি এই হরফটা আল্লাহর পক্ষ থেকে আসতেও পারে নাও পারে, পুরা কোরআনের সব বিশ্বাস কেবল একটা অক্ষরের ব্যাপারে সন্দেহ। কোরআন সুন্নার দৃষ্টিভঙ্গি অনুযায়ী ওই ব্যক্তি যেরকম 100% মুসলমান, এই ব্যক্তিটাও হচ্ছে 0% মুসলমান, ঠিক কিনা? তাহলে আপনি বলেন ওই দিন কতগুলো মানুষ আল্লাহর সামনে যাবে, যাওয়ার পরে বলবে রব্বুল আমিন নুরাদ দুয়ালে নুকাজিবা বিআয়াতি রব্বিনা, আল্লাহ রব্বুল আমিন একবার যদি আমাকে ফেরত পাঠাই দিন আমি তোমার কাছে ওয়াদা করলাম আল্লাহ আমি যাওয়ার পরে এবার তোমার কাছে প্রমিস করতেছি পুরা কোরআনের সব আয়াত মেনে আসব। লোকটারে দেখা যাইতো নামাজ পড়তো, লোকটারে দেখা যাইতো হজ করতো, লোকটাকে দেখা যাইতো রমজান মাসে রোজা রাখত, কিন্তু সেই লোকও এরকম জাহান্নামের কাছে যে আফসোস করতে শুরু করছে ব্যাপার কি? বেচারির আমল নামা যখন প্রকাশ করে দেওয়া হবে দেখা যাবে হজের আয়াতগুলো মেনেছে, নামাজের আয়াত মেনেছে, রোজার আয়াত মেনেছে, কিন্তু ওই হাজি সাহেব ওই নামাজি সাহেব ওই রোজাদার সাহেবকে যখন বলা হতো আপনি যে সুদের কারবারের সাথে জড়িত, আমার আল্লাহ তো সুদকে সম্পূর্ণ নিষিদ্ধ আর হারাম করছে, ওই লোক তখন বলতো এই দুনিয়ায় আর সুদ ছাড়া চলা যায় নাকি? ওই আয়াত 1400 বছর আগে চলতো, বাংলাদেশে এখন আর চলে না। এই রকম মন মানসিকতার হাজি নামাজি রোজাদার চট্টগ্রাম জেলায় আছে নাকি?